এখন গোবিন্দ দাদার একটা বিষয় নিয়ে আজকে এখানে বিষয়টা এসেছে। আমি জানি আমার অনেক ফ্যান ফলোয়ার্সরা এভাবেই আশা করে বসে আছেন যে আমি হয়তো গোবিন্দ দাদাকে ঘায়েল করে কিছু কথা বললেই হয়তো অনেকে খুশি হবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ ন্যায়নিষ্ঠা বিরোধী একটি কাজ হবে। দেখেন, এদেশে ধর্মচর্চা যে যার মতো করে, হিন্দু হিন্দুর ধর্মচর্চা করবে, মুসলমান মুসলমানের ধর্মচর্চা করবে, হিন্দু তার ধর্মের নিয়ম অনুযায়ী সে সমগ্র পৃথিবীব্যাপী সমগ্র মানুষকে হিন্দু বানাইতে চাইবে, এটার মধ্যে অন্যায়ের কিছু নাই। একজন খ্রিস্টান সমগ্র পৃথিবীর সমগ্র মানুষকে খ্রিস্টান বানাতে চাবে, একজন মুসলমান আমরা যেভাবে বিশ্বাস করি পৃথিবীর সমগ্র মানুষকে মুসলমান বানাতে চাবো। এখন মানুষটা কোন জায়গায় আলোচনা করেছে? আমাদের গোবিন্দ দাদা তিনি কি আমাদের মসজিদে এসে মুসলমানদের ধর্ম বন্ধ করতে বলেছে, না তার মন্দির সংশ্লিষ্ট হিন্দু মানুষদেরকে তিনি উৎসাহ দেওয়ার জন্য তার মতো করে বক্তব্য দিয়েছে? আমার কাছে মনে হয়েছে কি জানেন, আমার এই গোবিন্দ দাদা আরএসএস কিংবা অন্য অন্য এই যে ইসকন টিসকনের দালাল হবে না কি হবে, তার চেয়ে প্রশ্ন রাখেন বাংলাদেশে মুসলমান নাম দিয়ে যে সকল মানুষরা ইসকনের দালালি করছে, আরএসএস এর দালালি করছে, যাদের নাম নিয়ে বিভিন্ন সময় বক্তব্য এদেশে চৌরাচ্ছে। এই যে এমপি মুরাদ ছিলেন, সাবেক কিছুদিন আগে বিদায় নিয়েছেন, আজকের মন্ত্রী নওফেল সহ বিভিন্ন ব্যক্তিদের নামে অনেক সময় অনেকের কথা আছে যে তারা বিভিন্ন দলের বিভিন্ন গোষ্ঠীর বিদেশিদের দালাল, তাদের নিয়ে কথা বলেন। আপনারা পিয়া শাহকে নিয়ে কথা বলেন, যিনি আমেরিকায় গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বমুত্রের বিরুদ্ধে কথা বলেছে। আজকে যখন একজন ব্যক্তি সাধারণতই তিনি একটি তার ব্যক্তিগত পর্যায় থেকে বক্তব্য দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই মাওলানা সাহেবকে যিনি আজকে তাকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার অবশ্যই ওনার উত্তর দেওয়ার অধিকার আছে এবং উনি ওনার মতো সময় নিয়ে উত্তর দেওয়ার কিন্তু অধিকার ছিল, কিন্তু আমরা তার অধিকারকে ক্ষুণ্ণ করেছি, কারণ ইনস্ট্যান্ট তার বক্তব্যের অধিকার নাই। আপনি দেখেন বাংলাদেশে যেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ বাংলাদেশে এসে বলে যে আমি ভারতে গিয়ে কিছুই বলি নাই, ভারতে গিয়ে বলে আসছে যে শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে, আবার দুই দিন পরে বলে আমি কিছুই বলি নাই, কিছুই জানি না। তো যারা এই দেশে অস্বীকারের রাজনীতি করে মুসলমান হয়ে, আর সেখানে গোবিন্দ দাদার মতো একজন মানুষ তিনি মোনাফিকি করে নাই, তিনি বলেছে আমি আমার জায়গা থেকে বক্তব্য দিয়েছি, আমার কথা হয়েছে। গোবিন্দ দাদার বিশ্বাস যেমন আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাসও গোবিন্দ দাদা বিশ্বাস করে না, কিন্তু বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র এটা কখনোই বিচ্ছিন্ন হবে না, এদেশটা সুন্দর থাকবে, এটা পাকিস্তানও হবে না, ইন্ডিয়াও হবে না, কিংবা অন্য কোনো রাষ্ট্রে রূপান্তরিত হবে না। কিন্তু আজকে তাকে দোষারোপ করে যারা আজকের এই রাজনীতিকে কলুষিত করতে চান, আমি তাদেরকে আজকে উপভোগ করলাম যে আসলে মূলত তারা শান্তির রাষ্ট্র চায় না, তারা মূলত এখানে একটি হামলা চায়, এখানে একটি ধর্ম লাগিয়ে মূলত এখানে নতুন করে ধর্ম ব্যবসা করার জন্য এখানে এসেছে। বাস্তবিক অর্থে এটার সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে দেখেন যে বাস্তবিক অর্থে যে বিষয়টা আমি বলতে চাই, যে আজকে বিএনপির উপরে যে নিজুম নির্যাতন হয়েছে, আপনারা দেখেন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল সেই বিষয়ের মধ্যেই কিন্তু আলোচনায় কেউ আজকে যায় নাই। একজনে চলে গেছে বঙ্গবন্ধু কবে, জিয়াউর রহমান 1969 সালে, কিংবা কোন সময় আপনার কি বলে আর একটা কি বলে 69-এর সময় জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেওয়া উচিত ছিল, আবার চলে গেছে জিয়াউর বঙ্গবন্ধু কখন স্বাধীনতা ঘোষণা দিয়ে গেছে, এই বিষয়গুলো কি তারা আলোচনা করে? অথচ তাদের নৈতিকতার জায়গায় নিজে প্রশ্ন করলে একজন সাবেক পুলিশ অফিসার হিসেবে অবৈধ ভোটকে বাধা দিতে পারে নাই, শেপ সম্পর্কে একটি কথা বলতে পারে নাই, গত 14 বছর পর্যন্ত জুলুম নির্যাতন করেছে, ভোট চুরি করেছে, সেই ব্যাপারে একজন সাবেক পুলিশ অফিসার বক্তব্য দিতে পারে নাই, তিনি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর ইস্যুতে গিয়ে আজকের জাতিকে একটি মিথ্যা আই ওয়াশ করার চেষ্টা করে। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে দল ব্যবসা করছে, কেউ লেবাসদারি দল ব্যবসা, কেউ প্রকাশ্যে দল ব্যবসা। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এখন লেবাসদারি দল সংখ্যার সংখ্যা অনেক বেশি, যারা আজকে আওয়ামী লীগের নিবৃত পায়চারি করছে, যেমন নির্বাচন কমিশন করছে, যেমন অন্য অন্য বাহিনীগুলো করছে। আমার এই জায়গাগুলোতে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে যা হচ্ছে এটা সম্পূর্ণ অন্যায়, একটি অগণতান্ত্রিক সরকার বসবাস করছে। আমাদের এই বিতর্কের জায়গায় যাওয়ার আগে সবার আগে উচিত হবে বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে আজকের বিনির্মাণ করতে হলে একটি গণতান্ত্রিক সুন্দর প্রক্রিয়া নিয়ে আসতে হবে, নির্বাচন করতে হবে, সেখানে গোবিন্দ দাদা আর ফয়জুল বলে কথা নাই, সকল দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে আমার দেশের জন্য কাজ করতে হবে। আর একটা বিষয় আমার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, আমি যেমন আমার পতাকা উঁচু করার জন্য, কলেমাকে সমুন্নত করার জন্য, কাবা শরীফ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ল্যান্ডকে আমি এক মনে করি এবং আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষ আমার সাথে রক্তের সাথে সম্পর্কিত ভাই এবং বোন। অতএব ধর্মের ব্যাপারগুলোতে সম্পূর্ণ জায়গায় ব্যক্তিগত জায়গা থেকে যে যখন যেটা চর্চা করবে সেটা অবশ্যই সঠিক, তবে যদি মনে করেন যে রাষ্ট্রবিরোধী কোনো অন্যায় সেটা গোবিন্দ দাদা করে, তাহলে গোবিন্দ দাদার জন্য যেমন
আইন রয়েছে তার বিচার হবে, তেমনি ভাবে রাষ্ট্রবিরোধী অন্যায় যদি বঙ্গবন্ধুর কন্যা হয়ে করে থাকে তারও এই দেশের নিয়ম অনুযায়ী বিচার হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এদেশের রাজাকার হচ্ছে তারা, যারা এদেশের ইসলাম প্রিয় কিংবা দাড়ি মোছালা টুপিওয়ালা তারা, কিংবা যারা দেশের পক্ষে কথা বলে। আর এদেশের বিন্দেশ রাজাকার তারা না, যারা পুতুলের আজকের কি বলে শ্বশুর যদি রাজাকার হয় তাহলে সে এদেশের রাজাকার না, কারণ তিনি হচ্ছে পুতুলের শ্বশুর। আজকে তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করা হয় যে তারেক রহমান কি চাকরি করে, কিন্তু আজকে তাকে প্রশ্ন করেন, আমি বারবার করেছি যে আজকে পুতুলের স্বামী কোথায়, কি করে, কোথায় গিয়েছে। মানুষ বলে চুরি করেছেন, ডাকাতি করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জেলের মধ্যে পালিয়ে আছেন, আজকে পর্যন্ত একটা স্টেটমেন্ট দিতে পারে নাই। বাংলাদেশের ডক্টর ফয়জুল কি করে, আপনি কি করেন, সেটা আপনার দেখার বিষয় না। জিয়াউর রহমানের সন্তান, তিনি এদেশের মানুষ, তাকে বসে খাওয়াবে না, পিঠে চড়িয়ে খাওয়াবে না, গণতান্ত্রিক ভাবে খাওয়াবে না, তিনি ভাষা ভাড়া দিয়ে খাবে না, ব্যবসা করে খাবে। দিস ইজ দেয়ার ডিউটি, ইটস নট ইউর ডিউটি টু মানে নো আস নো ফ্রম আস, এটা আপনার কখনোই কোনো ডিউটি না। হ্যাঁ, যদি আপনার কোনো ডিউটি থাকে আপনি সেই ডিউটি বাংলাদেশের আইন আদালতের মাধ্যমে করেন, যেভাবে আমি স্পষ্ট করে বলেছি আজকের আপনার পুতুলের জামাই কোথায়, সেই জবাব যেভাবে আপনি স্পষ্ট দিতে পারবেন না, আপনাদের মুখে এই সকল কথা কখনোই মানানসই না। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে তার প্রমাণ হয়েছে। বাংলাদেশের সমগ্র মানুষ এদেশের মানুষের মুক্তি চায়, এদেশের মানুষের সত্যিকার স্বাধীনতা চায়, এদেশের মানুষের অধিকার চায়। অতএব অধিকার প্রতিষ্ঠার জন্য আমার উচিত হবে এদেশের সকল মানুষদেরকে আজকের ঐক্যবদ্ধ হওয়া, আর সবার আগে উচিত হবে এদেশে যারা মুসলমান নামধারী কিছু মোনাফেক বসবাস করছে, যারা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে এসে তারপরে এদেশে এসে আবার বলে আমি বিক্রি করি নাই, যারা ভারতের পাও ধরে তারপরে অন্যায়ভাবে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, তাদের মুখসম্মোচন করেন। দাদারও মুখসম্মোচন করার যদি তালিকায় সে থাকে থেকে থাকে, আমি মনে করি তার তালিকায় আসা উচিত এই শেখ হাসিনা, এই বর্তমান মন্ত্রী, এই বর্তমান পররাষ্ট্র মন্ত্রী, এদের তালিকার 100 নম্বর পরে আসবে গোবিন্দ দাদা, যে গোবিন্দ দাদা আপনিও কি দেশ বিরোধী কিছু করেছেন কিনা। কিন্তু সমস্যা কি জানেন, আওয়ামী লীগ শুরু করে ওই যাকে দিয়ে সমস্যা তাকে, সে হিন্দু আর মুসলমান নাই। এখন যখন দেখেছে গোবিন্দ দাদার একটু কোনো একটা কথা 2-4-5 বছর আগে কোনো এক জায়গায় ছিল, সেটাকে টেনে এনে বিতর্ক সৃষ্টি করা, আমি অবশ্যই মনে করি না যে গোবিন্দ দাদার এই বক্তব্যের সাথে আমি একমত। তবে আমি এটাও মনে করি একজন সাচ্চা ইমানদার মুসলমান হিসেবে এই ব্যক্তিকে কোনো অবস্থাতেই তার এই জায়গাটাতে তাকে কোণঠাসা করার কোনো যৌক্তিকতা কোনো মানুষের হিসেবে আমার নেই, কারণ এটা আইন আদালত দেখবে। উনি যদি অন্যায় করে, কারো যদি ওনার বিরুদ্ধে কোনো পিটিশন থাকে, তাহলে অবশ্যই আইনের প্রশ্রয় নিয়ে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী ওনার বিচার যাওয়া হবে তা হবে। তবে তার আগে সবার আগে এদেশের শেখ হাসিনার বেআই যে রাজাকার তার বিচার হতে হবে, এদেশের এই নওফলদের বিচার হতে হবে, এদেশের বর্তমানে এই মুরাদদের বিচার হতে হবে, এদেশের কারাকারা ফয়জুল হক গাইবান্ধার নির্বাচনকে বাতিল করে দিয়ে যেই দৃষ্টান্ত আপনার উপস্থিত করলো নির্বাচন কমিশন, সে কারণে নির্বাচন কমিশনকে বাংলাদেশের 300 আসনের 300 জায়গায় গভীর রাতে ইলেকশন হয়েছে। অতএব শেখ হাসিনার মানবিক ভাবে এই দেশে বর্তমানে কোন ক্ষমতায় থাকার বিন্দু মাত্র অধিকার নেই, তাকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং নির্বাচন কমিশনকেও পদত্যাগ করা উচিত এই সকল নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে না যাওয়ার জন্য। কারণ তারা যারা একটা সিটকে নিয়ন্ত্রণ করতে পারে না, নিশ্চয়ই 300 সিটেও তারা কখনোই সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি গোবিন্দ চন্দ্র প্রামাণিক জিতে চাই, ধন্যবাদ। না, আমাদের ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যের পরে আসলে আমার আর বক্তব্য দেওয়ার মানে চলে না, উনি